আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ভাতের চালের ঝরঝরে খিচুড়ি। খিচুড়ি সাধারণত আমরা পোলার চাউল দিয়েই রান্না করে থাকি, তবে গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগই ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়। আর এই ভাতের চাউল দিয়ে রান্না করা খিচুড়িটি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমি যেভাবে এই ঝরঝরে ভাতের চালে খিচুড়িটি হুটহাট রান্না করে থাকি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন তৈরি করি। ভাতের চাল খিচুড়ি রান্না করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিব 2 কাপ ভাতের চাল। আমি এখানে নাজের শাইল চাউলটা নিয়েছি। আর দিব 1/2 কাপ মসুর ডাল। এবার পানি দিয়ে ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 1/2 ঘন্টার জন্য। এতে করে চাউল এবং ডাল অনেকটাই ফুলে উঠবে। আধা ঘন্টা পর আমি চাউল আর ডাল ভালো করে কুচিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। আর চুলায় একটি প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 2টি তেজপাতা, 3টি লং, 2টি ছোট দারচিনির টুকরা আর 3টি সবুজ এলাচ। ফোড়ন চলে আসলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিব 7 মতো লবণ। এবার দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ টুকরো করে। নেড়ে চেড়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাউলটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। চাউলটা ভাজা হয়ে গেলে এবার পানিটা দিয়ে দিব। যেহেতু আমি নাজের শাইল চাউলটা ইউজ করেছি, তাই আমি পানি দিয়ে দিচ্ছি 4 কাপ, কারণ এই চাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনি আপনার চালের ধরন অনুযায়ী পানি কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে রান্না করব 7 থেকে 8 মিনিট।
ঠিক 8 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে গেছে। চাউল আর ডাল প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার ওপরটা ভালো করে চেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার একদম লো হিটে এটাকে দমে রেখে দিব 10 থেকে 12 মিনিট। আর এর মধ্যে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে। ঠিক 12 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ডাল এবং চাউল একটি আরেকটির গায়ে লেগে নেই, একদম পারফেক্ট ভাবে ডাল এবং চাউল সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে হয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর এই খিচুড়িটা কিন্তু আপনারা যে কোনো মেনুর সাথে সার্ভ করতে পারেন। আমি অল্প আচারের সাথে এটা সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।